বড় তরমুজ আমার আছে বড় তরমুজ আজকে আইসক্রিম তরমুজে আইসক্রিম হবে ঠান্ডা ঠান্ডা এই গরমের পর জমে যাবে এই গরমের পর জমে যাবে তরমুজ আইসক্রিম আপনারা এরকমভাবে বানাবেন আর বং ফ্যামিলি টিভি দেখতে থাকুন চলো বন্ধুরা এই গরমে প্রচন্ড তো গরম তরমুজের আইসক্রিম তো খেতেই হবে তরমুজের আইসক্রিম মানে এত সুন্দর দেখতে হবে বাচ্চারা তো এমনি দেখেই খেয়ে নেবে এমনি ফল খেতে চায় না আইসক্রিম খাবে আমি আইসক্রিম তৈরি করছি আপনারা দেখুন এইভাবে তৈরি করে খাবেন তরমুজ এসে গেছে তরমুজটা কেটে নেবো দেখ বা খুব সুন্দর লাল তরমুজ এবার ছোট ছোট পিস পিস করে কেটে নেবো এভাবে খোলাটা বাদ দিয়ে দেবো এই দেখুন এভাবে কেটে নেব বন্ধুরা দেখুন তরমুজগুলো এইভাবে কেটে নিচ্ছি এবার আমি কুড়ে রসটা বের করে নেব এভাবে কুড়ে নেব এবার সবগুলো করে নেব আমি তরমুজটা পিস পিস করে এভাবে পুড়ে নিয়েছি দেখুন রস বের করে নিয়েছি এবার ছেঁকনির সাহায্যে ছেঁকে নেব খুব সুন্দর করে ছেঁকে নেব দানাটা দানা যেন না পড়ে এই দেখুন রসটা তরমুজের রসটা কড়াই কড়াই দিয়ে দিচ্ছি তরমুজের রসটা দিয়ে দিচ্ছি তরমুজের এমনিতে মিষ্টি আর একটু চিনি দেবো অল্প আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন আমাদের যেরকম খাবে সেরকম দিয়ে নিচ্ছি আর বাচ্চাদের করে দেবেন এই এই গরমে তরমুজের এরকম আইসক্রিম করে দিলে ওরা তো খুব দেখতেও সুন্দর হবে খেতেও ভালো হবে আর খাওয়াও খুব ভালো চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি আর অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে একটু জ্বালিয়ে ঘন করে নেব তরমুজের রসটা ফোটানো হয়ে গেছে এবার নাবিয়ে নেব এবার কিছুক্ষণ ঠান্ডা করে তারপর আইসক্রিম আর খাবে দিয়ে দেবো আমি দেখুন তরমুজের রসটা নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিচ্ছি নিয়ে এবার গ্লাসে ঢালবো আমি বলো পুরো তরমুজটা নেইনি হাফ নিয়েছি এই এবার গ্লাসে করে ঢেলে দিতে হবে তা নাহলে পড়ে যাবে আইসক্রিমের খাবে দিয়ে দিচ্ছি পুরোটা দেবো না হাফ হাফ করে দেবো আবার কাঠিগুলো ঢুকাতে হবে এই দেখুন এইবার আমি দিয়ে দিচ্ছি একটু ফাঁকা আছে দেখুন পুরোটা দেওয়া হয়ে গেছে আমার এবার কাঠি কাঠিগুলো লাগিয়ে দিই সব কাঠিগুলো এইভাবে লাগিয়ে দেবো তরমুজের জুসটা ঢুকিয়ে দিয়েছি আইসক্রিমের খাবে এবার ফ্রিজে ঢুকিয়ে দেবো দিয়ে 4-5 ঘন্টা রেখে দেবো
আবার 5 ঘন্টা পরে ফিরে আসছি। ফিরে আসলাম 5 ঘন্টা পরে, দেখি আইসক্রিমটা কিরকম হয়েছে, তরমুজের আইসক্রিমটা। এই দেখুন আইসক্রিম, একটু ঠান্ডা জল নিয়েছি, জলে ভিজিয়ে দেবো, বরফ জমে গেছে বরফটা গলার জন্য। রাজু কে খাবে আইসক্রিম? খাওয়ার জন্য লোবা, লোবা এসে গেছে, শুধু নজর আইসক্রিমের দিকে। হ্যাঁ, শুধু আইসক্রিমের দিকে নজর। আইসক্রিমটা দেখি, বরফটা সাইডে বরফ জমেছিল, ওগুলো ওগুলো গলে গেছে। এবার দেখি রাজু ছেলেকে ডাকি, খেয়ে দেখুক। রাজীব তো খাওয়া শুরু করেই দিয়েছে। ভালো হয়েছে? ভালো হয়েছে। চিনি বেশ কম আছে, দারুণ লাগছে। আপনারা বেশি চিনি দেবেন না, অল্প চিনি রান্না করবেন, পাড়া তরুণ তো এমনি বেশি চিনি লাগে না। তো আমরা আসি পর্ব নিয়ে। আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, দা বংশাবলী টিভি। আর যা যা ফেসবুক দেখছো তার প্লিজ আমাদের পেজটা ফলো করে দাও। আসি পর্ব নিয়ে, নমস্কার।